সালামি, এটা সালাম না, ঈদের সালামি। পেসা পেসা রুপাইয়া হ্যায় তুমকে পাস, ঈদের সালামি কেউ দেয় এখন? না না, বুকে হাত দিয়ে বলো, কেউ দেয় এখন? মানে আমরা যারা 90s kids তারা কেউ সালামি পায় এখন? উল্টা পকেট থেকে আরো দিতে হয়, মানে এটা কেমন কথা? ভাই বড় হইতেছি তার মানে কি সালামি পাবো না? আব্বুর কাছে সালামি চাইতে গেলে? এই তুই বড় হইছিস না, এখন আবার কিসের সালামি? হ্যাঁ আম্মুর কাছে সালামি চাইতে যাবো? এই বুড়া বয়সে আবার কিসের সালামি? কয়দিন পর বিয়ে করবি, তোর বাচ্চা কাচ্চা হইবো, তখন তোর পোলা মাইরে দিব, ওদের জন্য টাকা জমছে, তোর আবার কিসের সালামি? যাবা কেনতে? আরে ভাই আগে তো মামা চাচা খালা ফুপু এদের পা ধরার আগে 500-1000 টাকার নোট হাতের মধ্যে গুজে দিত, আর এখন আয়ের কাছে যায় ঘেসি, এই দাও না একটু, এই কোথায় গেলে তোমরা, একটু সালামি দাও না। শোভন কি কিছু বললা নাকি? লিটারালি শেষটার মতো টাকা চাইতে থাকে, তারপরে মানে বুঝেও না বুঝার ভান করে। হ্যাঁ তো ভাইয়া এবার ভাবলাম যে সালামি তো এবার পাবো না করোনার জন্য, আচ্ছা লেটস ডু সামথিং স্পেশাল। এই জন্য কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস দিলাম যেখানে আমি বলছিলাম যে আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ, জাস্ট শেয়ার ইউর ওয়ার্স্ট ঈদ সালামি এক্সপিরিয়েন্স, সো দ্যাট আমি ওইখান থেকে যে কোনো একজনকে র্যান্ডমলি চুজ করবো অ্যান্ড তার সাথে কন্ট্যাক্ট করে দেন আমি তাকে প্র্যাঙ্ক করবো, একটা ঈদ সালামি দেবো, বাট সে টোটালি এটা জানে না যে অ্যাকচুয়ালি কি হবে ব্যাপারটা। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড ব্রাউস। ভাবলাম ভাইয়া ঈদের আগে একটু ফান করি, একটু ফুর্তি করি, আমার তো ফুর্তি করতে হ্যাভি লাগে। আচ্ছা বেশি কথা বলতেছি কেন, প্র্যাঙ্ক করা উচিত। অলরাইট আই এম রেডি ব্রোস, এখন আমি একটা প্র্যাঙ্ক করব, বাট নট এই গ্লাস পরে, আমি হচ্ছে গ্লাস চেঞ্জ করব। ওয়েট আ মিনিট, সো আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ আমি এরকম করে কখনো কাউকে প্র্যাঙ্ক করে ভিডিও করি নাই, মানে প্র্যাঙ্ক কল দিয়ে ভিডিও করি নাই, সো লেটস সি কি রিঅ্যাকশন হয়। হ্যালো ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো, হ্যালো ভাই, আমি আমি আপনার নাম্বারে টাকা পাঠাই ফেলছি ভাই, আমার আমার টাকাগুলো একটু ব্যাক দরকার ভাই। আমার নাম্বারে তো কোনো টাকা আসেনি, আপনি কি বলছেন ভাই? আপনি একটু মোবাইলে মেসেজে গেলে দেখবেন আমার টাকা আসছে ভাই, আমার টাকাটা খুব প্রয়োজন ভাই, আমার আমার টাকাটা লাগবে ভাই, একটু দেখেন না ভাই। ভাই আপনার আল্লাহর কিরা লাগে ভাই, আপনার পা পিঠে পড়ি, আমি গরিব মানুষ, আমার আমি বিকাশে একজনে পাঠাইতে যাই, আমি ভুলে আপনার নাম্বারে পাঠাই ফেলছি ভাই, আপনি একটু দেখেন না ভাই, প্লিজ এমন করেন না। ভাই ভাই একটু দেখেন, আপনার মোবাইলে অবশ্যই গেছে ভাই, একটু দেখেন না প্লিজ। আরে কিসের ইয়েলো পটেটো ভাই, আপনি দেখেন আমার টাকা লাগবে ভাই, আপনি কি বলতেছেন পটেটো পটেটো ভাই, প্লিজ এমন করেন না। ব্রো পান দিচ্ছ না খুব, মানে একদম খুব ভাব নিচ্ছ। এখন এখন বলো আমার টাকা ব্যাক দিবা না? আচ্ছা ব্রো আমি বলি ব্যাপারটা কি, এটা অ্যাকচুয়ালি তোমার জন্য ঈদ সালামি, যেহেতু আমরা 90s kids সো আমরা তো সালামি পাই না, সো আমি ভাবলাম যে এবার একটা ডিফারেন্ট কিছু করি, সো এই জন্য ওই যে কয়েকদিন আগে স্ট্যাটাসটা দিছিলাম, সো আমি ভাবলাম যে আচ্ছা দেখি কাকে কল দেওয়া যায়, সো এরকম কয়েকজনের নাম্বার নিছি অ্যান্ড ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এই নাম্বারে কল দিয়ে দেখি। সো এই হচ্ছে কাহিনী, সো তোমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই আই গেস, সো তুমি যেটা করতে পারো যে তুমি 72 ঘন্টার মধ্যে যদি তুমি রেজিস্ট্রেশন না করো বিকাশ অ্যাপটা তোমার নাম্বারে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই টাকাটা আমার কাছে ব্যাক চলে আসবে, সো এখন তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কিভাবে আমাকে, তুমি টাকা নিবা নাকি আমাকে দিয়ে দিবো অ্যাকচুয়ালি। আমি আমি না অ্যাকচুয়ালি নার্ভাস ছিলাম, আমি মনে করছিলাম যে হয়তো ধরতে পারবো না, বাট আমি অ্যাকচুয়ালি খুবই গাধা, আমি তো নাম্বার নিয়েছিলাম এরকম কয়েকজনের, সো ধরে ফেলছে আর কি। সো যাই হোক ব্রো, আমি না ভিডিও শ্যুট করতেছি, অল রাইট, সো আমি হচ্ছে কী বলে আমার কাজটা শেষ করে আমি তোমাকে তোমার সাথে পরে কথা বলি। অল রাইট ভাই, ঠিক আছে আমি তোমাকে তাহলে পরে ফোন দিচ্ছি, আমরা পরে কথা বলি, অল রাইট, হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এনজয়, ঈদ মোবারক। এটা কোনো কথা কি হলো? দাঁড়া।
এন্ড আরেকটা মজার ব্যাপার কি জানো, তুমি যদি এরকম টাইপের প্র্যাঙ্ক কারোর সাথে করো, সেক্ষেত্রে আই মিন নন রেজিস্টার্ড বিকাশ নাম্বারে যদি তুমি টাকা পাঠাও এন্ড সে যদি ওই নাম্বারে বিকাশ রেজিস্ট্রেশন করে, তুমি যাকে টাকা পাঠাইছো সে পাবে 25 টাকা এন্ড তুমি পাবা 15 টাকা। সো দুই দিক দিয়ে লাভ কিন্তু বললে বললে। আমি তো আজকে থেকে ভাই বোন নানা নানি চাচা চাচি যারা পাবো যাকে পাবো সবাইকে আজকে থেকে নক দেওয়া শুরু করে দিব যে সালামি ভাইয়া পাঠাও 50, 100, 200 যা পাবা সবই লাভ। লাইকে দাও, লাইকে দাও। ও বাই দ্য ওয়ে, তোমরা লেট করতেছো কিছু না, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই ভিডিওতে তিনজনকে ট্যাগ করো যাদের কাছে তুমি সালামি চাও। আচ্ছা ওয়েট, তুমি শুধু ফ্রেন্ডদেরকে কেন ট্যাগ করবে, তোমার বড় ভাই বড় বোন নানা নানি চাচা চাচি খালা মামু যা মানে যারে বাবা যাকে বাবা সবাইকে এই ভিডিওতে ট্যাগ করো আর বলবা কি জানো, আল্লাহকে নাম পে কুছ সালামি দে দো বাবা, হাম তো বহুত গরিব হ্যায় হামকো কুছ সালামি দে দো। তো ভাইয়া এখন বিকাশ অ্যাকাউন্ট নাই এমন নাম্বারও সেন্ড মানি করা যাবে নিশ্চিন্তে। কি আর পুরো প্রসেসটা জানতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া আছে, ঠিক আছে? লিংকে ক্লিক করে সব ডিটেইলস পেয়ে যাবে। আর তোমরা তো আমাকে সালামি তো দিবা না, ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করো, ওইটাই আমার সালামি হবে নাকি, নাকি সেটাও করবা না? তো শেয়ার করতেই পারো না, না একটু তো করতেই পারো। ঈদ মোবারক ফ্রেন্ডস। I told them I'm keeping it quiet. I pull up, you know I be moving. Whipping the four when I'm cruising. The money I'm speaking is fluent. All of my business booming. Stacking my cash in abundance.